জানাবেন যে আমরা কেমন কাপল, আমরা দেখতে কেমন, আমাদেরকে কেমন লাগে, আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে, কি কি আপনারা দেখতে চান, কোনটা আমাদের ইম্প্রুভ করা উচিত, বা কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, সব সম্পর্কিত আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমাদেরকে অনেক পচা, বিশেষ করে আমি আমি খুবই পচা দেখতে, আমি দেখতে বেশি পচা। আচ্ছা ভাইয়া পুরাই বলবে কে বেশি পচা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার হ্যাপি কাপল ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা রহমতে সবাই ভালো আছেন। আমাদের এটা ফার্স্ট ব্লগ, আমরা হ্যাপি কাপল রেখেছি কেন? হ্যাপি কাপল রেখেছি বেসিক্যালি যে মানুষ সবসময় আমরা হ্যাপিনেসটা খুঁজি, প্রত্যেকে আমরা লাইফে হ্যাপিনেসটা সব থেকে বেশি প্রয়োজনীয়তা মনে করি। সো হ্যাপি থাকতে আসলে কী কী করতে হবে, বা কাপলরা কীভাবে হ্যাপি থাকতে পারে, এই নিয়ে আমাদের ভিডিও বা এই নিয়ে আমাদের ব্লগ তৈরি হবে। আমরা থাকি রাশিয়ার বারাণসীতে। আচ্ছা, এখন রাশিয়ার বারাণসীতে কেমন দেখতে, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আমি একটু বলে নিই, ভারানসি সিটি এটা হচ্ছে রাশিয়ার যে মস্কো, মস্কো থেকে 300 কিলোমিটার ডিস্টেন্সটা। তো আমরা চেষ্টা করব যে সিটিটা আছি তো পুরো সিটিটা তুলে ধরার জন্য, নট অনলি এই সিটি, আপনারা যদি আমাদের পাশে থাকেন তো চেষ্টা করব পুরো রাশিয়া তুলে ধরার জন্য। এক্স্যাক্টলি, এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং আমরা কোথায় কখন কী করবো না করবো, আমাদের লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে রাশিয়ার কালচার, এনভায়রনমেন্ট এবং এডুকেশন সিস্টেম, এক্স্যাক্টলি, এবং আমাদের লাইফস্টাইল, আমরা কেমন আছি এবং কেমন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে কেমন থাকবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন। এক্স্যাক্টলি, বারাণসী কেমন এবং রাশিয়া কেমন, এটা অনেকেই আসলে দেখতে চায় বা জানতে চায়। তো আমরা তাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, রাশিয়া নিয়ে, বারাণসী নিয়ে অনেক অনেক ভিডিও থাকবে, এবং সাথে থাকবে আমাদের মজ মাস্তি। রাইট, আর হচ্ছে বারাণসী শুধু না, রাশিয়ার মানুষ কেমন, তাদের আচরণগত, মানে সব কিছু আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ, সো আমরা একটু নির্বিলি কথা বলার জন্য একটু পার্কের সাইডে এসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ সেটাই, কারণ ফার্স্ট ব্লগ যেহেতু, বেশি কথা আমরা আসলে এখন বাড়াতে চাচ্ছি না, আর আমরা এত ভালো করে কথা বলতে পারি না এখনো, আস্তে আস্তে আমরা ভিডিও দিব, যত আমরা শর্ট নিব তত আমরা শিখবো। তো আপনারা আমাদেরকে সাপোর্ট দিতে থাকবেন, ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও। আমাদের কথা মাঝে যদি ভুল ত্রুটি হয় তো অবশ্যই ভাইয়া আপুরা ক্ষমা করে দেবেন। এক্স্যাক্টলি, কারণ আমরা প্রফেশনাল না। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ব্লগগুলো হয় বাসায় থেকে, রান্না করছে, খাচ্ছে, ইনশাল্লাহ আমরাও সব দেখাবো। তবে যেহেতু আমরা অ্যাব্রোডে আছি তো ট্রাই করব এখানকার পুরো প্রকৃতি বা এখানকার কালচারগুলো, বাইরের লাইফস্টাইলগুলো কেমন হয় সেটা বেশি করে দেখানোর জন্য। এক্স্যাক্টলি, তো রাশিয়া সম্পর্কে, রাশিয়ার সিটি সম্পর্কে বা রাশিয়ার কালচার সম্পর্কে এবং রাশিয়ার খাদ্যাভ্যাস এবং লোকজন বা অন্যান্য সব কিছু সম্পর্কে আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন। তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ফলো করবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা আপু ভাইয়াকে আমাদের ব্লগের মাধ্যমে অনেক কিছু শেখানোর এবং অনেক মেসেজ দেওয়ার। এক্স্যাক্টলি, সাথে সাথে আমরা রাশিয়াতে কীভাবে আসলাম, রাশিয়াতে আসলে কী ধরনের এডুকেশন সিস্টেম বা এখানে কী ধরনের জব পাওয়া যায়, সব কিছু সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার জন্য কাপল ব্লগের স্টার্টিং করছি। এবং আমরা কেমন আছি এবং আমাদের ফিউচার প্ল্যানিং কী, আমরা আদৌ কি এখানে থাকবো না অন্য কোথাও যাব, সব কিছু আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনি কি বলবেন, জানাবেন যে আমরা কেমন কাপল, আমরা দেখতে কেমন, আমাদেরকে কেমন লাগে, আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে, কি কি আপনারা দেখতে চান, কোনটা আমাদের ইম্প্রুভ করা উচিত, বা কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, সব সম্পর্কিত আমাদেরকে কমেন্টসে জানাবেন। অনেক পচা, বিশেষ করে আমি খুবই পচা দেখতে, আমি দেখতে বেশি পচা। আচ্ছা ভাইয়া আপুরাই বলবে কে বেশি পচা, কে বেশি পচা। তো আপনারা জানাবেন আমাদেরকে যে আমরা কে বেশি পচা দেখতে, ও নাকি আমি।
আমার মনে হয় যে আমি খুব বেশি পচা। না না আমি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে, এবং আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন কি তো। টিল দেন সবাই ভালো থাকবেন আশা করি এবং সুস্থ থাকবেন, সেটাই ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আপনারা থাকবেন আশা করি, অবশ্যই, কারণ আপনারা আমাদের ফ্যামিলি অবশ্যই। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।